আমাদের যেভাবে কষ্টে জীবন যাপন গেছে সেভাবে কোনো কিছু মানে এক বেলা খাইতে পারলে ঠিক মতো না দেখবে এক খাওয়া যায়। আচ্ছা রান্না করতে পারেন? সবকিছু করতে পারি। যাক তাতে খুবই ভালো। ঘরের কাজ যা আছে সব করতে পারি। ধরেন একটা বড় সংসারী বা গৃহস্থ পরিবারে বিয়ে হলো, গরু ছাগল টাগল থাকলো, সেগুলাকে লালন পালন করে সংসারটা মানায় নিতে পারবেন তো? সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই প্রতিবেদন দেখছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন একটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি অসহায় আপু আসছে। আসলে আপুর জীবনের গল্প জানার চেষ্টা করব, কি হয়েছে তার জীবনে, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাধুরী। মাধুরী আপু, আপনি বলছিলেন আসলে খুবই সমস্যার মধ্যে আছেন, পরিবারের সমস্যা, আসলে কি হয়েছে একটু যারা ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে একটু বলেন। আমার মা আছে, বাবা ছোট থাকতে বিয়ে করে চলে গেছে। আচ্ছা আচ্ছা। বাসার ছোট একটা বোন আর একটা ছোট ভাই আছে। আচ্ছা আচ্ছা। আর কেউ নেই। আপনি কি বড়? ভাই বোনের মধ্যে আপনি বড়? জি না, আমার একটা বড় বোন আছে, বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে। আচ্ছা, আপনারা দুই বোন এক ভাই। আচ্ছা, তা এখন আপনাদের সংসারের খরচ চালায় কে? খরচ চালায় আপাতত আমি। এসে বাজারের মধ্যে গার্মেন্টসে মেশিন চালাচ্ছি। মানে কি সেলাই মেশিন টাইপের নাকি আসলে অন্য কিছু? না, সেলাই মেশিন। সেলাই মেশিন। তা মাসে 3000 টাকা বেতন। আচ্ছা, আপনার কি বিয়ে শাদী হয়েছে? জি না। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভোলা। ভোলা? ভোলাতেই থাকেন? ওখানেই থাকি। ওইখানেই থাকেন। লেখাপড়া করা হয়েছিল? না, লেখাপড়া করেন নাই। না, কই নাই, 2 পর্যন্ত পড়ছিলাম। মাত্র 2 পর্যন্ত পড়ছিলেন। তা এখন এখন কি মনে হচ্ছে যে লেখাপড়াটা একটু বেশি থাকলে কি মানে ভালো আরো ভালো কিছু করতে পারতেন নাকি আসলে কি মনে হয় এখন? জি, লেখাপড়া থাকলে আরো অনেক কিছু করতে পারতাম, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে আর কিছুই করতে পারিনি। কিছুই করতে পারেন নাই মানে বাবা থাকা অবস্থায় লেখাপড়া মানে বন্ধ হয়ে গেছে নাকি বাবা চলে যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে? না, থাকা অবস্থায় বন্ধ হয়ে গেছে। তো বাবা থাকা অবস্থায় বন্ধ হয়ে গেছিল কেন? বাবা আমাকে খরচ দিত না আর কি, অন্য জায়গায় বিয়ে, অন্য একটা বিয়ে করে আমাকে এখানে আইছিল। পরে আমাকে ঠিক মতন লেখাপড়ার খরচ দিত না, সংসারের কোনো খরচ দিত না, আমার মারে মারতো, গালাগালি করতো। এখন আপনার বয়স কত? বয়স 17। 17-18 তা যাই হোক, এখন তো অনেকটাই বোঝেন, জানেন সব কিছুই। তা এই যে এত বড় হয়েছেন, এই বয়স পর্যন্ত আসলে সবচেয়ে কোন বিষয়টা বেশি কষ্ট দেয় আপনার জীবনে? এই যে আমার বাবা চলে গেছে, সংসারে আমার ছোট ভাই বোন আছে। আর যদি বাবা থাকতো তাহলে কি জীবনটা আর একটু ভালো কোনো কিছু হতো, তাই মনে হয় আপনার? জি। আচ্ছা, তা এখন আপনার মা আছে, আপনার ছোট একটা ভাই আছে আর আপনি আছেন, বড় বোন বিয়ে হয়ে গেছে, বড় বোন কি ভালো অবস্থায় আছে? সেটা তো বলতে পারি না, মুখে ফোন দেন না। যোগাযোগ নাই বোনের সাথে? না। কেন যোগাযোগ নাই কেন? সেটা তো জানি না, আপুই জানে। কতদিন হলো যোগাযোগ নাই? 3-4 বছর। বড় বোন কি প্রেম 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 করে বিয়ে করছিল নাকি? প্রেম করে হয়ে গিয়েছিল। মানে গার্জিয়ানের কোনো মতামত নাই? না। এই জন্য আপনার মাও খোঁজ নেয় না? আমার মা খোঁজ নিয়েছিল। হ্যাঁ, পরে করছে আমার সাথে যোগাযোগ করবো না। যোগাযোগ করবো না, তাই না? আচ্ছা আচ্ছা। এই আজ ভিডিও সামনে আসছেন, আসলে কি বলতে চান মন থেকে, আসলে আপনার কি চাওয়া পাও? যদি ভালো মনের একজন মানুষ পাই, যে আমার মা মাকে ছোট ভাই বোনকে দেখবো, সেই রকম একজন মানুষ পেলে হবে। মানে বিয়ে শাদী করবেন? জি। আচ্ছা, তা বিয়ে করার জন্য তো আসলে বুঝতেই পারতেছেন একটা ভালো ছেলে হইলেই হয়, কিন্তু সেই ছেলের তো দুইটা ফ্যামিলি টানাও তো আসলে কষ্টদায়ক। যেমন আপনার ফ্যামিলি দেখতে বলতেছেন, তারও ফ্যামিলি থাকবে, বা আপনি আপনাকে বিয়ে করার পরে আপনি তার বউ হবেন, মানে এখনকার বাজারে সেটা তো বোঝেনি কীরকম হয়ে যায় না এটা? না, অত কিছু না, আমার ছোট ভাই বোনের লেখাপড়ার খরচটা চালাইলেও হইব। এখন কি লেখাপড়া করে ছোট ভাই? ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ছোট বোনের 3-তে পড়ে আর ভাইয়ের ছোটরা 1-এ পড়ে। আচ্ছা আচ্ছা। না, আপনার সংসার হইলে তখন তো আপনিই বুঝতে পারবেন যে আপনার স্বামীর কিরকম ইনকাম, বা আপনি যদি কোনো একটা কাজ করেন সেই ক্ষেত্রে আপনি ইনকাম করে তাদেরকে হয়তো একটু খরচ দিতে পারেন বা দেখতে পারেন, তাই না? তা এখন আপনি যেভাবে কথা বলতেছেন, এই কথার জন্য কি ভালো কোনো ছেলে এসে আপনাকে বিয়ে করবে কি না সেটাও তো একটা ভাবার বিষয়। আপনার কাছে কি মনে হয় যে খরচ দেওয়ার ভয়েও তো অনেকে নাও বিয়ে করতে পারে? বিয়ে করবে যে যার বউ হবে তাকে সে খরচ দিবে, এটাই তো স্বাভাবিক। আমাকে খরচ এখন আপনার মা কি বলে? আপনার মাও কি তাই ভাবে যে জামাই মেয়ে যাকে যার সঙ্গে বিয়ে দিব সে আমাদের কি একটু দেখবে, এটা কি আপনার মা ভাবে? ভাবে, তাই না? আচ্ছা আচ্ছা। কোনো প্রেম ভালোবাসাটা সেরকম কোনো কিছু হয়েছিল? না। সত্যি কথা বলতেছেন? সত্যি কথা বলছি। প্রেম করতে মনেও চায় নাই? চাইছিল, ওরকম কোনো মানুষ পাইনি, ঈশ্বরের জন্য করি। মন থেকে ভালো লাগছিল কিন্তু বলতে পারেন না এরকম হয়েছিল? না। আচ্ছা আচ্ছা। জীবনে আর কি ইচ্ছা ছিল? লেখাপড়া যেহেতু হয় নাই, আর কোনো ইচ্ছা ছিল?
কোনো ইচ্ছা ছিল না যে একটু মানে গান টান শেখে মানুষ বা একটু অভিনয় টভিনয় করে এরকম কোনো ইচ্ছা টিচ্ছা ছিল নাকি নাচ টাচ করে এরকম ইচ্ছা ছিল না এরকম ছিল না তাই না আচ্ছা আচ্ছা তা এখন যে আমাদের যেভাবে কষ্টে জীবন যাপন গেছে সেভাবে কোনো কিছু চাইনি একবেলা খাইতে পারলে ঠিক মতো না একবেলা খাইতে আচ্ছা এখন কি বিয়ে যদি কেউ করে সংসারে যে কাজকর্ম জানাশোনা এগুলো সবকিছু প্রিপারেশন আছে সব কাজকর্ম করতে পারেন কি ভালো রান্না বান্না করতে পারেন সেটাই নিজের সংসার যেখানেই হোক আল্লাহ যেখানে লেখা রাখে সেখানেই সুন্দর মতো করে কষ্ট হলো সংসারটা চেষ্টা করবেন যখন আপনার বাচ্চা কাচ্চা হবে তাদেরকে দিয়ে হয়তো জীবনে সুখ থাকলে সুখী হইতে পারেন ঠিক আছে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে নাম্বারটা কি মুখস্থ আছে একটু বলে দেন 0191 1 99 99 77 77 8 0 1 1 আরেকবার একটু বলে দেন 0191 99 77 8 0 1 যাক তা নমস্কার পড়েন তো জি পড়ি যাক সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ আপনার মনের কষ্টটা দূর করে দিবে যেই ফোন দিক আপনার মনের সত্যি কথাটা বলবেন যদি কাউকে ভালো লাগে অবশ্যই দেখা সাক্ষাৎ করে বিয়ে শাদী করে সংসার করবেন ঠিক আছে আপু তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম